হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইভে আসবো আসবো আসবো, তো আসবো আসবো করে আর আসা হয়নি। আর সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে আমার এই পেজের যে অ্যাডমিন, সেই আমাকে ফার্স্ট টাইম বলেছে যে আপু আপনি লাইভে আসেন। আমি ভাবছিলাম যে কি করব, তারপরেও খুব জোর করে বললো যে আপু প্লিজ লাইভে আসো আসো আসো। তো এই জন্য আর কি আজকে লাইভে আসা। আমি ধন্যবাদ জানাই শামীম আহমেদ রাজকে, প্লিজ আমার বন্ধুরা সবাই যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা আমাকে কমেন্টস করো। ইসলাম মোহাম্মদ আরিফুল লিখেছে, আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এমডি আরিফ শেখ বলেছে হাই হাই। তারপর হচ্ছে এমডি রাজু এইচআরডি লিখেছে ভেরি গুড। দীপত শিকদার লিখেছে হাই ডিয়ার হ্যালো। আদর তুহিন লিখেছে নাইস থ্যাংক ইউ। মিজান রহমান লিখেছে সো কিউট থ্যাংক ইউ। তৌহিদ শাওন লিখেছে হ্যালো হাই কি খবর ভালো। আদতিন আবার লিখেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি আরিফ শেখ লিখেছে কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তারেক সুলতান লিখেছে আপু আজ তোমাকে অনেক ভালো লাগছে তাই থ্যাংক ইউ। বেলাল আহমেদ লিখেছে ওয়াও বিউটিফুল তাই না? সোনালি দুঃখ লিখেছে আপু রোজা আছেন? রমজান মাস এটা তো বলতে হয় না, সবাই চেষ্টা করে রোজা থাকার জন্য, আমিও চেষ্টা করি সবসময় রোজা থাকতে। যদি বিশেষ কোনো প্রবলেম না পড়ি তাহলে রোজা ভাঙা হয়। তারপর শরীফুল ইসলাম লিখেছে সো সুইট থ্যাংক ইউ। বুলবুল আহমেদ সাজু লিখেছে হাসি দেখে তো পাগল হয়ে যাব, থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ হাসি আর হাসতে আমি অনেক পছন্দ করি, আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে হাসা। কারণ আমি একটা কথা শুনেছি গুরু, মানে আমার যারা বড় তাদের কাছ থেকে, যে বেশি বেশি হাসো বেশি দিন বাঁচো। আর বাঁচতে তো সবাই চায়, তো আমিও চাই আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে অনেক দিন। তো এই জন্য আমি চেষ্টা করি অলওয়েজ হাসি খুশি থাকতে। তারপর হৃদয় আহমেদ লিখেছে সো সুইট আপু থ্যাংক ইউ সো মাচ। ইমরান আহমেদ লিখেছে রোজা ধরছে? না মোটেই না, কখনোই আমার রোজা ধরে না। আর এমনি আমি ডায়েট করে চলি, তো খাওয়া দাওয়ার প্রতি আমার এমনি একটু রুচিটা কম। নাবিদুল হাসান হীরা লিখেছে রোজা রাখছেন আজকে? হ্যাঁ রোজা তো একটু আগেও বললাম। ইসলাম মোহাম্মদ আরিফুল লিখেছে আপু তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি মনের মতো কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমার ফ্রেন্ডেই হচ্ছে আমার সবচেয়ে বড় বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজন হয় না, আমরা যে প্রফেশনে আছি এভরিডে কাজে ব্যস্ততা থাকতে হয়, বয়ফ্রেন্ডকে টাইম দেওয়ার অ্যাকচুয়ালি ওই সময়টা হয়ে ওঠে না। দ্যাটস ওয়াই ওই মেনটেন করাটা আমাদের পক্ষে পসিবল হয় না ভাইয়া। তারপর কাজী হাসিব লিখেছে আই লাইক ইট। তৌহিদ শাওন লিখেছে নতুন কি ফিল্ম আসতেছে? আমার নতুন একটা মুভি আসছে, সেটা হলো মনে লুকোচুরি। আর একটা মুভি আসছে, সেটা হলো বেঁধেছি মনে তেমন। খুব তাড়াতাড়ি আপনারা এই দুটো ছবি দেখতে পাবেন। এরপর সাইমন লিখেছে লুকিং সো সুইট। মিজান রহমান লিখেছে নাইস স্মাইল। সানি খান লিখেছে অনেক সুইট লাগতেছে তাই। মাসুদ খান লিখেছে আপু কেমন আছেন? ভালো আছি। তুষার খান লিখেছে আপু তুমি এত সুন্দর কেন? ও মা তাই, ওই সুন্দর আমি। আহমেদ শেখ লিখেছে হাই শিলা তোমার অ্যাক্টিং আমার ভালো লাগে।
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি চাই আমার অভিনয় দিয়ে আপনাদের মন জয় করতে। সুতরাং আমি চেষ্টা করে যাচ্ছি সব সময়। আর আমি যেহেতু নাচের স্টুডেন্ট, যেহেতু নাচ মানে নাচের মাধ্যমে আমার এই ফিল্মে আসা, এই অ্যাক্টিংয়ে আসা, সুতরাং আমি অলওয়েজ ট্রাই করি নতুনত্ব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে। মোল্লা মহিদুল লিখেছে, কেমন আছেন? ভালো আছি। শাহাদাত সাগর লিখেছে, হাই আপু, কেমন আছো তুমি? ভালো আছি। শিলাপু, তোমার মন নিয়ে লুকোচুরি। হৃদয় হাসান লিখেছে, সো সুইট, আই লাইক ইউ, থ্যাংক ইউ। এমডি আব্দুল লিখেছে, হাউ আর ইউ আপু? আমি সো ফাইন ভাইয়া। তারপর আমাদের নজরুল ইসলাম স্যার লিখেছে, তোমার হাসি দেখে মনে হলো সুন্দর, আমি খুব বুঝলাম না, তো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এত কমেন্টস আমি পড়ে সারতে পারছি না। তুষার খান লিখেছে, এখন একটু নাচ দেখাতে পারবে আপুটি? অ্যাকচুয়ালি রমজান মাস তো একটু পরেই ইফতার হবে, তো এখন নাচ দেখানো পসিবল না, অন্য একদিন দেখাবো। জসিম আবুদ্দিন লিখেছে, সো সুপার, বাহ সুপার। শামীম সরকার লিখেছে, কেমন আছো? ভালো আছি। শাহরিয়ার রহমান লিখেছে, ইউ আর পিটি, থ্যাংক ইউ। তুষার খান লিখেছে, হাসিটা দারুণ তোমার। আমি নিজেও জানি, কারণ আমি অলওয়েজ হাসি, তো তো আমার মা ছোটবেলা বলতেন যে আমার মেয়ের মানে দাঁতগুলো একদম সমান, মানে পেপসুডেন্টের বিজ্ঞাপন দিলে ভালো হতো। মানে আমি ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু আমার বোন যারা আছে সবাই আমার বলতো আমার দাঁতগুলো নাকি অনেক সুন্দর, আমি হাসলে নাকি খুব মিষ্টি লাগে, যার জন্য আমি একটু বেশি বেশি করে হাসি। যাই হোক, আহমেদ শেখ লিখেছে, শিলা তুমি কি পড়ালেখা করোনা ছেড়ে দিয়েছো? না, আমি এখনো পড়ালেখা করছি, আমি এখন সোশ্যাল ওয়ার্কে অনার্স সেকেন্ড ইয়ার করছি, থার্ড ইয়ারে উঠব। রিপন খান লিখেছে, আই লাইক ইউর নাইস স্মাইল, থ্যাংক ইউ। এমডি কামাল হোসেন নিলয় লিখেছে, আপু তুমি এত সুইট কেন? আমি জানি না, আল্লাহ জানে। সাইমন হাসান লিখেছে, এত সুন্দর তুমি আপু, ও মাই গড, রিয়েলি, জানি না তো। মাহরুল ইম্পোসিবল লিখেছে, সো নাইস মি। আইজন লিখেছে, তুমি কি সবসময় এরকম হাসি খুশি থাকো? হ্যাঁ, আমি সবসময় এরকম হাসি খুশি থাকি, আর আমার কান্না চেহারাটা আমি কখনো কাউকে দেখাই না, যদি কখনো মন খারাপ থাকে একা একা কান্না করি, আর না হয় সবসময় চেষ্টা করি একটু হাসি খুশি থাকতে। হেলাল খান পেনি লিখেছে, খুব নাইস লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখছে, খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হৃদয় হাসান লিখেছে, শিলা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, কুমিল্লা হোমনা, হৃদয় হাসান, ওয়াও। তুষার খান লিখেছে, তোমার চুলগুলো জাকানা, আমার চুলগুলো জাকানা। তানভীর ইসলাম রাশেদ লিখেছে, আপু তোমার লিপস্টিকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। সাহেবউদ্দিন লিখেছে, লুকিং ভেরি গুড অ্যান্ড এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। কেম রাজন লিখেছে, রিয়েলি আপু কেন জান না, তোমাকে এত সুইট কেন লাগে? আপনাদের ভালো লাগে বলেই তো আজকে আমি এখানে লাইভে এসেছি। সাইমুম হাসান লিখেছে, তোমার রশিয়া গানটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। এত এত কমেন্টস আরো অনেক, আমি তো কথা বলতে বলতে আমার মুখ শুকিয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের প্রযোজক সমিতি ইফতার পার্টি, সুতরাং কিছুক্ষণ পরই আমাকে বের হয়ে যেতে হবে, আর রাস্তা প্রচুর জ্যাম থাকে ইফতারের আগে। আজকে আমাদের ঢাকা ক্লাব ইফতার পার্টিটা হচ্ছে, সুতরাং কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, আজকে বেশি সময় দিতে পারবো না। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি লাইভে এসেছি, এখন থেকে কন্টিনিউ আমি তোমাদের মানে তোমাদের সামনে আসবো লাইভে।
আর শামীম আহমেদ রাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে যে আপু তুমি লাইভে আসো, আপু প্লিজ আসো আসো আসো। আর আমার সকল ফ্রেন্ডদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো আমার কিন্তু একটাই পেজ, একটাই ফ্যান পেজ আমার, আর একটাই হচ্ছে আমার ফেসবুক আইডি। সুতরাং শিরিন আক্তার হচ্ছে আমার ফেসবুক আইডি, আর এই পেজটা যেটা এটা হচ্ছে আমার রিয়েল পেজ। সুতরাং এই পেজে আমি সব সময় আমার সমস্ত আপডেটগুলো আমার বন্ধুদেরকে জানিয়ে থাকি, তো আমি নিজেও আসি, আমার অ্যাডমিনরাও এই পেজটা অলওয়েজ তারা দেখাশোনা করে, খুব সুন্দর করে এটা ওরা সাজিয়েছে। তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা তোমার। আর কি বলবো, বলতে তো অনেক কিছু চাচ্ছে। আর আমি প্রথমে নার্ভাস ফিল করছিলাম যে কিভাবে আমি লাইভে আসবো, পরে কি না কি হয়, আর সবাই আমাকে কি না কি বলে, আর যদি পথে পথে কমেন্টস করে না, আমার ফ্রেন্ডরা এতটা ভালো আমি কখনোই জানতাম না, তারা অলওয়েজ আমাকে অনেক লাভ করে, আমি আজকে তার প্রমাণ পেয়েছি। তারা অলওয়েজ আমাকে সবসময় মানে ভালো ভালো কমেন্টস করে, ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, আমাকে আমাকে অনেক উৎসাহ দেয়, যার কারণে আমি অনেক খুশি। রিপন খান লেখেছে, শিলা হাউ আর ইউ, শিলা আই লাইক ইউর অ্যাক্টিং, ইউ আর মাই ফেভারিট হিরোইন। আর এত বড় একটা এসএমএস, সুতরাং আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আমি পুরোটা পড়ে শেষ করতে পারছি না, সরি। তো হাসিবুর রহমান লিখেছে, তোমাকে বিয়ে করতেছি, তাই আমি তো চিন্তা করছি আমি কখনো বিয়ে করব না, তো যদি করি আর মিডিয়াতে থাকবো না, একবারে সংসার নিয়ে থাকবো, আর যখন কাজ করছি এখন কাজই করবো, বিয়ে শাদী নিয়ে ওরকম মাথা ঘামাতে চাই না এখন আমি। মুন্না ভাই MBBS, শাহাদাত সাগর লিখেছে, আপু তোমার হাসি না অনেক সুন্দর, তুমি মাঝে মধ্যে আমাদের সাথে আড্ডা দিবা। অবশ্যই ভাইয়া, অবশ্যই আড্ডা দিব, আর আজকে যেহেতু আড্ডা দিতে এসেই পড়েছি, এখন থেকে কন্টিনিউ তোমাদের সাথে আড্ডা দিব আমি। MD আলমগীর লিখেছে, শিলা আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে, আর আমি চাই তোমাদের মানে এই ভালোবাসা শিলা যেন অলওয়েজ তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে, এই জন্য আমি তোমাদের ভালোবাসা চাই, দোয়া চাই, তোমাদের কাছ থেকে আরো অনেক বেশি উৎসাহ চাই, যেটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে। DL শাহাদাত লিখেছে, তোমার স্মাইলটা অনেক কিউট, থ্যাংক ইউ। মানিক মিয়া লিখেছে, হাউ আর ইউ, আই এম ফাইন। তুষার খান লিখেছে, বেস্ট তোমার চিন্তা ভাবনা, খুব ভালো লাগলো শুনে তোমার কথা, থ্যাংক ইউ ভাইয়া। MD সোহেল, তুমি অনেক ভালো, তোমরাও সবাই অনেক ভালো, আজকে আমি তার প্রমাণ পেয়েছি আজকে এখানে লাইভে এসে। সাইমন হাসান লিখেছে, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস। আতাউল হক লিখেছে, কংগ্রেচুলেশন ইউর লাইফ, থ্যাংক ইউ। মাহিদ হাসান লিখেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু ভাইয়া, আমি আমার সব ফ্রেন্ডদেরকে অনেক অনেক ভালোবাসি। নবি হোসেন লিখেছে, তোমার কথা যত শুনি তত মুগ্ধ হই, থ্যাংক ইউ। আহমেদ আনোয়ার লিখেছে, হাই আপু, হাই ভাইয়া। MD আলমগীর লিখেছে, আপু তোমাকে অনেক ভালো লাগে, যা বুঝানো যাবে না, এত সুন্দর কেন তুমি, আলহামদুলিল্লাহ। রিপন খান লিখেছে, শিলা অনেক, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আমি পড়ে শেষ করতে। একের পর এক এত এত কমেন্টস আসছে, আমি অ্যাকচুয়ালি সরি সবারটা পড়তে পারছি না, যার কারণে আমি অনেক অনেক দুঃখিত। আর মানে আস্তে আস্তে মানে উপরে তো ঘুরে যাচ্ছে, আমি যখনই পড়তে নিচ্ছি শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমি সরি। তুষার খান লিখেছে, এত হেসো না, হার্ড লাগে। তাই কি, আমি তো সবাই হার্ডি লাগতেই চাই, আমি চাই সবাই হার্ডিকে এইভাবে টোকা দিব।
আহমেদ সানি, লাভ ইউ, লাভ ইউ সো মাচ ভাইয়া। আহমেদ আনোয়ার আপু, আপনার অভিনয় অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি এটাই চাই, আমি চাই আপনারা সবাই আমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান, আর আমি আপনাদের সবার মন জয় করি, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আর আমি মরেও শান্তি পাবো যদি আপনারা সবাই আমাকে মনে রাখেন। এক্চুয়ালি আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি এমন কিছু করে যাব যাতে করে আমি মারা যাওয়ার পরেও সবাই যাতে আমাকে মনে রাখে অ্যাটলিস্ট। যেমন আমাদের অনেক শিল্পীরাই এখন আর আমাদের মাঝে নেই, যেমন মান্না ভাই, সালমান শাহ ভাইয়া, তারপর আরো অনেক নায়ক আছে যাদেরকে এখন আমরা অনেক মিস করি পর্দাতে দেখি। পর্দাতে দেখলে তাদের কথা অনেক মনে হয়, তাদেরকে এখনো মনে হয় যে তারা এখন আমাদের মাঝে বেঁচে আছে। সুতরাং আমিও চাই আমি যদি কখনো মারা যাই সবাই যেন আমাকে মনে করে যে আমি সবার মাঝে এখনো বেঁচে আছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আতিফ আহমেদ মুন্না লিখেছে, ইউ ইন মাই হার্ট অলওয়েজ, থ্যাংক ইউ। মোহাম্মদ জুমুন লিখেছে, নাই শিলা, ইউ লুক লাইক এ বিউটিফুল, থ্যাংক ইউ। আহমেদ সানি লিখেছে, আপু মাই অল ফ্যামিলি মেম্বার পন্ড অফ ইউ, ওয়াও রিয়েলি। শফিক আহসান লিখেছে, এই আপু আজকে তো আমার শুটিং নাই। না ভাই, আজকে আমার শুটিং নাই, আজকে আমাদের প্রযোজক সমিতি ইফতার পার্টি, যার কারণে আজকে আমি কোনো কাজ রাখিনি। আর ঈদের মধ্যে আমি ওরকম কোনো শুটিং করছি না, ঈদের মধ্যে স্পেশালি চ্যানেলে কিছু প্রোগ্রাম করছি আমি। আর দেখা যাচ্ছে যে আমাদের ঈদের মধ্যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন রিয়েলিটি শো হয়, বিভিন্ন নাচের অনুষ্ঠান হয়, দ্যাটস আমি ওইগুলোতে জয়েন করছি। চাই যে ঈদের মধ্যে তোমাদের সাথে সুন্দর করে ঈদটা উপভোগ করতে। এই জন্য তুষার খান লিখেছে, আপু তোমার বাসা কোথায়? আমার বাসা রামপুরে বনশ্রীতে, আমি এখানেই বড় হয়েছি ছোট থেকে, আমার 14 গুষ্টি এখানে থাকে। মোহাম্মদ ইব্রাহিম লিখেছে, হাই। এমডি কাদের পাটোয়ারি লিখেছে, আপু আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ ভাইয়া, ট্যাক্সি।